ভ্যাকসিন আবিষ্কারের অবিরত চেষ্টা চালাচ্ছে সারা বিশ্ব। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত 8টি ভ্যাকসিনের 5টি বেইজিংয়ের, এছাড়া সম্ভাব্য 14টি ভ্যাকসিন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র, যা সফল হলে চলতি বছরের শেষ নাগাদ মিলবে ভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কোভিড-19 ভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্যে জার্মানির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বায়োএনটেক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিপ্রাপ্তির পর মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। পরীক্ষা সফল হলে এবছরেই উৎপাদন করা হবে কয়েক লাখ ডোজ টিকা। প্রাথমিকভাবে 18 থেকে 55 বছর বয়সী 200 সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর এ টিকা পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে মানব দেহে সম্ভাব্য এই টিকা কতটা কার্যকরী ও নিরাপদ তা পরীক্ষা করা হবে। এছাড়া সফল করোনা ভ্যাকসিন তৈরির দাবি করা হয়েছে ইতালির পক্ষ থেকেও। এদিকে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করার ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবডি তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। একজন সুস্থ হওয়া ব্যক্তির কোষ থেকে তৈরি মেনোক্লোনাল অ্যান্টিবডিটি বেশ শক্তিশালী, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেনেট। তবে যারাই প্রথম প্রতিষেধক তৈরিতে সফল হোক না কেন, সুলভ মূল্যে তা বিশ্বের সব দেশের সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।